ওষুধ ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক বিতরণ পূর্ব বর্ধমানে। ওষুধ ব্যবসায়ী সমিতির তরফ থেকে পূর্ব বর্ধমানে মাস্ক বিলি করা হলো। লকডাউন চলছে, সেই পরিস্থিতিতে যে সমস্ত মানুষজন বের হচ্ছেন এবং ওষুধ নেওয়ার জন্য যারা আসছেন তাদেরকে সচেতন এবং সতর্ক যেমন করা হয়, তেমনি সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। মঙ্গলবার ওষুধ ব্যবসায়ী কমিটির তরফ থেকে মাস্ক বিলি করা হলো বর্ধমানে। উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা, উপস্থিত হয়েছিলেন সমাজসেবী ইফতেকার আহমেদ, এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন MCIC খোকন দাস সহ অন্যান্যরা। বিভিন্ন ওষুধ ব্যবসায়ীরা তারাও এসে উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে। অ্যাসোসিয়েশন এবং লরেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বর্ধমান ব্রাঞ্চের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অক্লান্ত পরিশ্রম এবং বর্তমান যে সমস্যা মানুষ রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে কল্যাণী মার্কেট সংলগ্ন এলাকায় আমরা মাস্ক বিতরণের অনুষ্ঠান সূচনা করেছি। আইসি সাহেবের মাধ্যমে আমরা এখানে প্রায় 1,500 লোককে মাস্ক বিতরণ করব। আমাদের লরেল অ্যাসোসিয়েশনের সম্পাদক রয়েছেন লক্ষ্মীকান্ত কুনাক, আমার ফার্মাসিউটিক্যাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস এবং সভানেত্রী নাসরিন বেগম রয়েছেন, তৎসহ আমার ভাতৃপ্রতিম রূপক কসুন অমল সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন, যারা সমবেত হয়েছেন এই বৃষ্টির দিনে প্রত্যেককে অভিনন্দন। আমরা একটা কথাই বলছি, এখন আগে বলতাম যে মানুষ যে কোনো ভালো কাজের সামনে এগিয়ে আসুন, এখন বলছি ভালো কাজে একটু সরে দাঁড়ান, একটু দূরে দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান, এটা এখন বলছি। কারণ আমাদের এই করোনা যে যুদ্ধ, এই ভয়াবহ যুদ্ধে আমাদের একমাত্র নিরস্ত করতে পারে, আমরা নিরস্ত হতে পারি, আমরা ভালো থাকতে পারি যদি আমাদের সামাজিক দূরত্ব এটা আমরা বজায় রাখি। আমি আজকের যে মেডিসিনের তরফ থেকে আমাদের যারা মিস্ত্রি এবং অন্যান্য যেসব সংগঠন আছেন এখানে কল্যাণী মার্কেটের যারা ব্যবসায়ী আছেন তাদের পক্ষ থেকে যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখানে বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে যারা খুচরো ব্যবসায়ী তারা ওষুধের ব্যবসায়ী তারা এই মার্কেটের ওপর ভীষণভাবে নির্ভরশীল এবং এই বাজারে এই মার্কেটের প্রত্যেক ব্যবসায়ী এত সুন্দরভাবে ফ্রম দ্য ডে অফ লকডাউন আমি দেখে আসছি যেভাবে এরা সার্ভিস দিচ্ছে এবং মানুষকে যেভাবে বোঝাচ্ছে সামাজিক দূরত্বটা মেনটেন করতে, এটা আমার মনে হয় অন্যান্য বাজারে যারা আছে তাদের কাছে এটা দৃষ্টান্ত স্থাপন করবে। যদিও সবাই এখন সম্মুখভাবে দেখার হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু আমরা পুলিশের লোক যেহেতু এখন রাস্তায় বেশিরভাগ সময় আমাদের কাটে, আমরা জানি এখানে খুব সুন্দরভাবে এরা পালন করছে। এই এলাকার মানুষের পাশে থাকতে দুটো অ্যাসোসিয়েশন আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষের পাশে থেকে তাদেরকে সজাগ সচেতনতা অবলম্বন করে নো মাস্ক যেমন গভর্নমেন্ট বলেছেন তাকে মান্যতা দিয়ে আমরা এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা রিটেলার, যারা হোলসেলার, যারা মেডিকেল সার্ভিসম্যান, যারা স্টাফ, যারা আসছেন ওষুধ কিনতে, যারা প্রতিটা মানুষ তাদের সাহায্যার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ কোনা। যেখানে ইউনিয়ন আছে এবং লড়েন আমাদের সেই ওষুধ ব্যবসায়ী সমিতি, তাদের যৌথ উদ্যোগে সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজকর্ম চলছে। তার মধ্যে এই করোনা গোটা বিশ্বজুড়ে যে এক তৈরি হয়েছে, যে বিশ্বজুড়ে এই করোনা ভাইরাস আজকে বিশ্বে উলট পালট করে দিচ্ছে, আমাদের বর্ধমান শহরে এই অনিতা সিনেমা হলের কাছে সেই আমাদের ব্যবসাদারদের তাদেরই উদ্যোগে আজকে 1,500 মাস্ক আমরা বিলি করলাম সমস্ত লোকের কাছে। আমাদের INPTUC আমাদের জেলার সভাপতি পাপু ভাই আছে, আমাদের এই ওষুধ ব্যবসাদার ইউনিয়নের সমস্ত কর্মকর্তারা সবাই রয়েছে, আমরাও এসেছি দূরত্ব বজায় রেখে অনেক দূরে দূরে সব লাইন দিয়ে একজন একজন করে যারা আসছে তাদের আমরা মাস্ক দিচ্ছি এবং সবাইকে বলছি আপনারা এটা সব সময় পরে থাকুন, কারণ এখন সারা বছরই এটা আমাদের পরতে হবে আমরা বুঝে গেছি। তাই সমস্ত মানুষকেও আমরা সচেতন করছি যে এটা জানি সবাই পরে, কেউ জানি মাস্ক না পরে বাইরে বেরোয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।